দীর্ঘ 19 দিন আন্দোলন চালিয়ে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি তার আন্দোলনকে স্থগিত ঘোষণা করেছে। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে তিনি এই স্থগিতের ঘোষণা দেন। এর আগে বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক পার্টি অফিস ধানমন্ডিতে একটি স্মারকলিপি প্রদান করেন। এরপরে তাকে রেল ভবনে ডাকা হয়। দীর্ঘ 4 ঘন্টার বৈঠক শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এসে সংবাদ সম্মেলন করেন। কোন আশ্বাসের ভিত্তিতে তিনি তার আন্দোলন স্থগিত করেছেন আজকের বিরতি আমরা সে বিষয়ে জানব। রেলওয়ের অনিয়ম দুর্নীতি বন্ধে আন্দোলনে নেমে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে রেলের অংশীজন কমিটিতে রাখা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির। তিনি বলেন, রনিকে রেলের অংশীজন কমিটিতে রাখা হবে যাতে তিনি তার পরামর্শ ফোরামে বলতে পারেন। ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা হবে। সহজের যে কর্মকর্তার সঙ্গে রনির অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাকেও প্রত্যাহার করা হয়েছে। রনির দাবির সঙ্গে রেলওয়েও একমত জানিয়ে রেল সচিব বলেন, রেলের টিকিট সিস্টেম আরো উন্নত করা হচ্ছে। সিস্টেম উন্নত করার নির্দেশ দিয়ে সহজকে চিঠি দেওয়া হয়েছে। ই টিকিটিং সিস্টেম উন্নত করার কাজ চলছে। এদিকে বৈঠকে রনির 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন। এতে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন মহিউদ্দিন রনি। সোমবার রাতে রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে টানা 4 ঘন্টা বৈঠক করেন রনি। সেখান থেকে বেরিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি। বৈঠক শেষে মহিউদ্দিন রনি বলেন, বৈঠকে রেলের যাবতীয় অনিয়ম অব্যবস্থাপনা উত্থাপন করেছি, তারা আমার দাবিগুলো বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন। আমার আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করছি। রেলওয়ের অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ 6 দফা দাবিতে গত 6 জুলাই থেকে কমলাপুর রেল স্টেশনে কর্মসূচি করছিলেন রনি। টানা 19 দিন আন্দোলনের পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সুযোগ পান তিনি। বৈঠকে রেলের কর্মকর্তারা তাকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন তিনি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রনির সিদ্ধান্ত কি ঠিক হয়েছে নাকি আন্দোলন আরো চালিয়ে যাওয়া উচিত ছিল?